পোলা তো নয় যেন আগুনের গোলা, মমতাজের এই গানের লাইন শুধুমাত্র ঢালিউড কিং শাকিব খানের জন্যই প্রযোজ্য। কারণ শাকিব খানের সিনেমা মানেই বক্স অফিসে আগুন। ঈদে মুক্তিপ্রাপ্ত তুফান সিনেমা দিয়ে বিশ্বজুড়ে রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন শাকিব খান। দেশ পেরিয়ে বিদেশেও চলছে তুফানের ঝড়। তাই এবার তুফানে ক্ষতিগ্রস্তদের জন্য আসছে শাকিব খানের ভালোবাসাময় দরদ। বছর জুড়ে শোনা গিয়েছিল এই বুঝি শাকিব খানের আকাঙ্ক্ষিত দরদ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। তবে নির্মাতা অনন্য মামুন সবসময় সমসাময়িক তথ্য দিয়ে ভক্তদের নিশ্চিত করেন সিনেমাটির বর্তমান অবস্থা। এবার বোধহয় সেই দিনই ঘনিয়ে এসেছে। জানা গেল দরদ সিনেমাটি প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে আগামী 6 সেপ্টেম্বর। সাইকো থ্রিলার ঘরানার এই সিনেমায় শাকিব খানের বিপরীতে রয়েছেন বলিউডের অভিনেত্রী সোনাল চৌহান। ইতিমধ্যে সিনেমাটির একটি টিজার ও লুক প্রকাশিত হয়েছে, যা ব্যাপকভাবে প্রশংসা কুড়িয়েছে দর্শক মহলে। গতকাল সন্ধ্যায় আরও একটি টিজার প্রকাশের ঘোষণা দিলেও সেই আশায় জল ঢেলে দিয়ে অনন্য মামুন জানান, দেশের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে আজ দরদের কোনো কিছুই মুক্তি পাচ্ছে না, পরে নতুন সময় জানানো হবে। প্রিয়তমা এবং রাজকুমারের পর শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা দরদ। তার অভিনয় শৈলী প্রতিটি চরিত্রকে নতুন জীবন সঞ্চারিত করে। তাই এই সিনেমাটি নিয়েও দর্শকদের আগ্রহের কমতি নেই। এবার অপেক্ষার পালা 6 সেপ্টেম্বর পর্যন্ত।